তোমরা অনেক দিন থেকে বলছিলে ইন্ডিয়ান নেভি সম্বন্ধে একটা ভিডিও বানানোর জন্য তাই আজকে তোমাদের জন্য ইন্ডিয়ান নেভির টোটাল ডিটেলস ভিডিও একটা বানিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় যেমনটা এডুকেশন কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা এজ কত লাগবে কি কী বিষয় নিয়ে পড়তে হবে টোটাল বিষয়টা আলোচনা করছি এক এক করে তাহলে তো প্রথম থেকে ভিডিওটা ঠিকঠাকভাবে দেখো তাহলে তোমাদের অসুবিধাই থাকবে না তাহলে চলো শুরু করা যাক দেখো ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান নেভির দুটো তিনটে পার্ট থাকে যেরকম একটা দেখতে পাচ্ছি এমআর এম আর মানে কি ম্যাট্রিক রিক্রুমেন্ট এটা শুধুমাত্র মাধ্যমিক পাস অর্থাৎ টেন্থ পাস হলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তাহলে এমআর যেটা আমরা দেখতে পাচ্ছি ম্যাট্রিক রিক্রুমেন্ট এটা শুধুমাত্র মাধ্যমিক পাস হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছ তারপরে দেখতে পাচ্ছি এস এস আর অর্থাৎ সিনিয়র সেকেন্ডারি রিক্রুমেন্ট এটাতে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে ঠিক আছে এটাতে উচ্চ মাধ্যমিক পাশ না হলে কিন্তু হবে না তাহলে এই দুটো জিনিস তোমরা জেনে নিলে এরপরে এ এ এ এ ডবল এ অর্থাৎ কি আর্টিফিশিয়াল অ্যাপ্রেন্টিস এটাতে কিন্তু তোমাদের এটাতেও ওই এই এর মতনই উচ্চ মাধ্যমিক পাশ না হলে কিন্তু হবে না এইবার দেখো উচ্চ মাধ্যমিক তো পাশ হতেই হচ্ছে এবং তার সাথে সাথে কি কি বিষয় নিয়ে পড়তে হবে সেটা আমি একটু পরে আলোচনা করছি তার আগে তোমাদেরকে একটু বলে দিই ফর্ম ফিল আপটা অনলাইনে হবে তারপরে কি হবে পরীক্ষার প্রসেসটা কি প্রথমত রিটার্ন মানে যেটা আর কি এক্সাম হবে এমসিকিউ কিউ বেস এমসি কিউ মানে মাল্টি চয়েস কোশ্চেন মানে যেমনটা হয় আর কি প্রথমত সিবিটি ওয়ানই হবে অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামই হবে টেস্ট হবে এবার এটা হবে এমসিকিউ কিউ বেস প্রশ্নই হবে আর কি যেমনটা হয় আর কি নর্মাল পরীক্ষাগুলোতে এই পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে কি ফিজিক্যাল টেস্ট হবে এবার ফিজিক্যাল টেস্টের মধ্যে বিভিন্ন প্রসেস থাকছে ধীরে ধীরে আলোচনা করছি এবার বলেও দিই যেমনটা তোমাদের এখানে ফিজিক্যাল টেস্টের মধ্যে কি করতে হচ্ছে যেরকম দৌড়ের ব্যাপারটা হচ্ছে রানিং রানিং এবং তার আগে তোমাদের হাইটটা মেজারমেন্ট হবে একশো সাতান্ন সেন্টিমিটার হলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে যাদের মানে একটু কম হাইট আর্মির হাইট হয় না একটু হাইটটা কম মানে একশো সাতান্ন সেন্টিমিটার হাইটটা অনেকটাই কম এত সেন্টিমিটার হাইট থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো এবার রানিংয়ের ব্যাপারটা কি থাকছে রানিংয়ে একশো মানে আর কি ষোলোশো মিটার ষোলোশো মিটার মানে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার গত সাত মেটা কিন্তু এটাকে কভার করতে হচ্ছে মেডিকেল টেস্ট হওয়ার পরে কী হচ্ছে মেডিকেল টেস্ট হবে এবার মেডিকেল টেস্ট হওয়ার পরে জয়েনিং হবে জয়নিংয়ের পরে ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়া হবে এবার ট্রেনিংয়ের সম্বন্ধে একটু আলোচনা করবো তোমাদের যে সমস্ত স্যালারির ব্যাপারটা ট্রেনিং অবস্থায় স্যালারি ব্যাপারটা একটু বলে দিচ্ছি ট্রেনিং অবস্থায় ষোলো হাজার পাঁচশো সামথিং স্যালারি থাকে এবং এটা যখনই স্যালারি কম মানে আর কি তোমাদের ট্রেনিংটা কমপ্লিট হয়ে যায় তখনই স্যালারিটা কিন্তু অনেক ইনক্রিজ হয় যেমনটা ধরে নাও পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু প্লাস পঁয়তাল্লিশ হাজার প্লাস কিন্তু স্যালারিটা হয়ে যায় ঠিক আছে তাহলে এটা বুঝতে পারলে এবার দেখো এজ লিমিট যেটা এজের ব্যাপারটা কথা সতেরো থেকে কুড়ি বছরের মধ্যে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো হাইটের ব্যাপারটা তো বললাম একশো সাতান্ন একশো সাতান্ন সেন্টিমিটার রানিংয়ের ব্যাপারটাও বললাম ষোলোশো মিটার সাত মিনিটে চেস্টটা হচ্ছে যাই থাকুক না কেন মোটামুটি নিজের শরীরটা যদি সুস্থ থাকে ঠিক আছে তবে পাঁচ সেন্টিমিটার বুক ফোলাতে হবে ঠিক আছে বুক যাই থাকার থাকুক মানে চেষ্টা যাই থাকার থাকুক পাঁচ সেন্টিমিটার ফুলিয়ে দেখাতে হবে এবার এর সাথে সাথে কী থাকে যে উডবসের ব্যাপারটা একটা থাকে সেটা হচ্ছে যে মোটামুটি কুড়িবার মতন থাকতে থাকে আর কুষাটা ওই দশ বার মতন দিতে হয় ব্যাস এই দুটো জিনিস এক্সট্রা এখানে আর সাবজেক্টের ব্যাপারটা একটু আলোচনায় করে দিই তার সাথে সাথে ইংরাজিতে থাকবে পঁচিশ নাম্বার এখান থেকে ইংরেজি থেকে পঁচিশ নাম্বার থাকছে সায়েন্স থেকেও কিন্তু পঁচিশ নাম্বার থাকবে সায়েন্স থেকেও কিন্তু কি পঁচিশ নাম্বার থাকছে ম্যাথ থেকে কত থাকছে ও ম্যাথ থেকেও পঁচিশ নাম্বার থাকবে তারপর জি কে থেকেও কিন্তু কি থাকবে পঁচিশ নাম্বার থাকছে তাহলে টোটাল পঁচিশ পঁচিশ পঞ্চাশ টোটাল চার পঁচিশ আমরা দেখতে পাচ্ছি একশো নম্বরের পরীক্ষা হবে কত একশো নম্বরের পরীক্ষা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের জন্য এক নম্বর তাহলে পঁচিশ নাম্বার ইংরাজির থেকেও তাহলে এখান থেকেও সায়েন্সের জন্য পঁচিশ নাম্বার যেহেতু একটা একটা এক নাম্বার করে দিচ্ছে এখান থেকেও পঁচিশ এখান থেকেও কত পঁচিশ তাহলে টোটাল আমাদের কত হচ্ছে একশো নাম্বারেই তাহলে পরীক্ষা হচ্ছে টাইম ডিউরেশনটা কত থাকছে টাইম কিন্তু ষাট মিনিট ষাট মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে ষাট মিনিট মানে হচ্ছে এক ঘন্টায় পরীক্ষা হচ্ছে ওটা পরে বলবো আর তার সাথে সাথে হ্যাঁ এটাও বলে দিই হলে পরে মনে থাকবে নেগেটিভের যে ব্যাপারটা থাকছে প্রতি একটা ভুলে প্রতি একটা ভুল করলে পয়েন্ট টু ফাইভ নাম্বার করে কাটা পড়বে অর্থাৎ চারখানা ভুল করলে চারখানা যদি ভুল করে থাকো তাহলে কিন্তু এক নাম্বার কাটা পড়ে যাবে তাহলে এইটুকু বুঝতে পারলে এইবারটা আলোচনা করব এদিকের কথাটা যেটা বলছিলাম এই যে এস এস আর এটা তো এম আর যেটা কিনা ম্যাট্রিক রিক্রুট এটার মধ্যে তো সেরকম সায়েন্সের ব্যাপারটা থাকছে না শুধু মাধ্যমিক পাশ হলে হচ্ছে যেটা এসএসআর মানে যেটা সিনিয়র সেকেন্ডারি রিক্রুট এবার এর মধ্যে উচ্চ মাধ্যমিক তো পাশ হতেই হচ্ছে তার সাথে সাথে কি লাগছে অঙ্ক লাগছে আর ফিজিক্স লাগছে ঠিক আছে এই দুটো থাকতেই হবে এক নম্বর কথা আর তার সাথে সাথে হয় কেমিস্ট্রি রাখতে হবে অথবা বায়োলজি থাকতে হবে অথবা কম্পিউটার সায়েন্স লাগ মানে থাকতে হবে এই তিনটের মধ্যে একটা আর এই দুটো একদম হান্ড্রেড পার্সেন্ট কমন লাগবে এই দুটোও তো কমন থাকছেই বাধ্যতামূলকভাবে কিন্তু এই তিনটের মধ্যে যে কোনো একটা হলে হবে এবার যেটা এ অর্থাৎ আর্টিফিশিয়াল অ্যাপ্রেন্টিস এর মধ্যে মানে উচ্চ মাধ্যমিকে ষাট পার্সেন্ট নাম্বার থাকতে হবে এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে আগে যা ছিল এই এসএসআর ক্ষেত্রে সেম জিনিসই থাকতে হচ্ছে ষাট পার্সেন্ট নাম্বার এটা লাগবে ঠিক আছে আর ওটাতে সেমন বাধ্যতামূলক নেই আর যেমনটা ওইটাতে ছিল এটাও তো তাই কেমিস্ট্রি থাকতে হবে অথবা বায়োলজি থাকতে হবে অথবা যেটা কি না ওই কম্পিউটার সায়েন্স লাগবে তো টোটাল বিষয়টা মোটামুটি আলোচনা করে দিলাম আর বাকি কিছুই রাখলাম না এবার এর পাশাপাশি তোমরা যদি অঙ্ককে ঠিকমতো শিখতে চাও যেহেতু অঙ্ক তো থাকবেই যে কোনো পরীক্ষাতে অঙ্ক থাকে ঠিকঠাকভাবে ঠিক আছে অঙ্ক যদি শিখতে চাও অবশ্যই আমাদের চ্যানেলে আমি নিজেই অঙ্ক তোমাদেরকে শেখাচ্ছি আমি চেষ্টা করছি আগে প্রথম প্রথম যে সমস্ত ভিডিওগুলো দিয়েছি ওগুলো কনসেপ্ট ক্লিয়ার করিয়েছি এবার ধীরে ধীরে যেই পার্ট টুগুলো আসবে এটা রিসেন্টলি শুরু করব। আর বেশি দিনও সময় লাগাবো না টোটাল বিষয়টা কমপ্লিটই করে দেব আর ওই ভিডিওগুলো দেখতে পারো আর যদি কোনো রকম যদি কোয়ারিস থাকে যদি করে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে জানাতে পারো টেলিগ্রাম চ্যানেলে আর হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন্ট হয়ে যাও বিভিন্ন ধরনের আপডেট পাবে ওখান থেকে তোমরা আর যদি ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে যদি পারো বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ারও করবে এরকম